লাগাও লাগাও, ভালো করে লাগাও, অষ্ট পিলেও লাগাতে ছাড়বে না। যদি না লাগানো যাচ্ছে একটু ভিজিয়ে নাও, এটা তো হবে না। খেলা হবে। ডিসক্লেমার, মেরি আপ সবসে গুজারিশ হে যে ভিডিও সিরফ এন্টারটেইনমেন্ট কে লিয়ে। সবাই তো রূপ দেখা ভালোবাসে। জানগো, বিশ্বাস করো আমি তো তোমার সেই পম পম। ইস, তাই ভাবি আমার দিন থেকে গার্লফ্রেন্ড হলো না কেন? অতদিন থেকে আমি ভালো ভালো প্যান্ট জামা পরে ঘুরে বেড়াইছিলাম, এবার থেকে মনে খালি জাঙ্গিয়া প্যান্ট পরে ঘুরে বেড়াইতে হবে, তবে গার্লফ্রেন্ড হবে। কারণ ছেলেরা পম পম দিকে ভালোবাসে, তাই মেয়েরা এনা কোনটা দিকে ভালোবাসে? এইটা কি কোনো কথা? হ্যাঁ তো গাইস, তোমরা কি করছো ভাই? সাবস্ক্রাইবটা করে দাও। 500 সাবস্ক্রাইবার কিউ এনে আসছে ভাই, সাবস্ক্রাইবটা করে দাও। আর যারা এখনো কান হেডফোন পরে, টুক করে হেডফোনটা পড়লে চলো ভিডিওটা শুরু করি। ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। ভালোবাসার উচ্চতা হলো 36, আর গভীরতা হলো 4 ইঞ্চি। সবাই তো ঠিক আছে, কিন্তু এখন আছে তোমাদের 4 ইঞ্চি, কিছুদিন পর ওটা 8 ইঞ্চিরও হয়ে যেতে পারে, কারণ আমারটা 8 ইঞ্চি না। তাও সত্য। ই হার্ট? ও, তুমি হার্টের কথা বলছিলে নাকি? তো পৃথিবীতে কোনো মানুষের 36 ইঞ্চি হার্ট আছে? তুমি আমাকে বলবে একটু? জানি না। ও, তুমি তাহলে ডাইনোসরকে ভালোবাসো নাকি? তো ডাইনোসরের 36 ইঞ্চি হার্ট আছে কিনা কে জানে। सुनो, वो थोड़ा सा प्यार भर के दे दो तुम्हारा। ओ, तुम्हार प्यार है दौर करने की? तल तुम एक काज करो, तुम सोजा जाइए डान दिखे मुड़े जाओ, ओखाने देखो एक दुकान আছে, ओखाने अनेक प्यार पाया जाए, जो तो मन पेट पूरे निए नाओ। हमार बुक का पेजे दूर दूर मोने लागे भो। ओ, तुम बुक कापर कथा बोलछ नाकि? আমি যতদূর জানি বুক ভাই এরকম এরকম ভাবে কাঁপে না। সঠিক বলেছে না গাইস, কাঁপতেও পারে, এর তো আবার 36 ইঞ্চির বুক। 36? আসো খেলবো। কন্ট্রোল লাগাও লাগাও, ভালো করে লাগাও, অষ্ট পিলেও লাগাতে ছাড়বে না। যদি না লাগানো যাচ্ছে একটু ভিজিয়ে নাও, এটা তো হবে না। না ভাই, আমি ছাড়ি না ভাই, ছাড়ি না। আমি সকাল বিকাল সন্ধ্যা রাত আমি সব সময় লাগাই। বলেন কি, তোমরা উল্টা পাল্টা কিছু ভাববে না, আমি 3-4 টাইম গাছ লাগাবার কথা বলছি। বৌদি মানে যত ইচ্ছা মারো ঠাপ, স্বামী হবে বাচ্চার বাপ। আরে এখানে কি লাগানোর কথা বলছে ভাই? মনে হয় রং লাগানোর কথা বলছি। আর রং লাগালে কারো বাচ্চার বাপ হয়ে যায় কি? সঠিক বলেছে। হতে পারে গাইস, আমি লাগাই না তো কখনো, তাই জানি না। কষ্ট তো আমার একটাই, খাট থাকতে খাট ভাঙার মানুষ নেই। আচ্ছা ভাই, আছে আমার সন্ধানে একজন আছে, খুব দারুণ খাট ভাঙতে পারে। বলেন কি? আরে মানে খাট মিস্ত্রি তো, তাই খাট ভাঙতে পারে, খাট তৈরিও করতে পারে। লাগছে বললে যদি ছেড়ে দিত, দেশের জনসংখ্যা এত বাড়তো না। কিন্তু এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য। তাহলে মনে হচ্ছে গাইস আমাকেও কাউকে লাগাতে হবে, মানে রং। হ্যাঁ তো গাইস, ভিডিওটা এত দূর তো কই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই অবশ্যই একটা লাইক করা, কেমন লাগলে কেমন না কমেন্ট করে বলো, আর চ্যানেলটাতে নতুন এসেছো তো ভাই সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে, তখন যেন বাই।